হ্যাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমার ভিডিওতে লাইক করার জন্য, কমেন্টস করার জন্য। সবাইকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার সাথে থেকো। আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আজকে আমি যাচ্ছি পুরী। এর আগে একটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি পুরী যাচ্ছি, তো সমস্ত ব্লগ কিন্তু আসবে পুরীতে যাওয়ার পর। তো তো প্লিজ তোমরা ব্লগগুলো দেখবে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আর সকাল সকাল আজকে যেহেতু নারায়ণ পুজো ছিল, কালকে ছিল লক্ষ্মী পুজো, তো সকাল সকাল পুজোটা শেষ করে ফেলেছি। এখন ঘড়িতে বাজছে 10:30 মতো, আর এখন যাব একটু ভাত বানিয়ে নেবো আর দুটো সবজি বানিয়ে নেবো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে 2 নাগাদ বেরিয়ে যাব। যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি পৌঁছতে পারবো। এর আগের বারে যখন পুরী গিয়েছিলাম আমরা আমাদের ঘরের গাড়ি করে, তখন মানে বেরিয়েছিলাম সন্ধে করে আর পৌঁছেছিলাম অনেক মানে সকাল করে, মানে দেরি হয়েছিল পৌঁছাতে পৌঁছাতে। তো যদি একটু তাড়াতাড়ি বেরোয় তাহলে ওখানে তাড়াতাড়ি পৌঁছতে পারবো এবং কালকের দিনটা রেস্ট করে তাড়াতাড়ি কিন্তু পুরীতে ঘুরতে পারবো। আর যদি আজকে আবার লেটে বেরোই তাহলে কিন্তু কালকে ওখানে গিয়ে পরে ঘুমোবো, রেস্ট করব নাকি বেরোবো এটা একটু প্রবলেম হয়। ওই জন্য চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোনোর। তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। কিছুই সেরকম বিষয় নিয়ে এই ব্লগটা নয়, এটাই বলতে এলাম যে আমি পুরী যাচ্ছি, সাথে থাকবে, আমি ভিডিও নিয়ে আসবো, যতটা সম্ভব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখতে পাচ্ছ আমি এই যে বাড়িতে আছি, এখানে কিন্তু প্রচুর গাছ লাগানো আছে দেখতে পাচ্ছ। এখানে আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, ওনাদের মানে চাষ করার ভীষণ ইচ্ছা, এটা লাগাবো ওটা লাগাবো। অনেক ফুলের গাছ আমাদের বাড়িতে ছিল, এখন এতটা সময় দিতে পারে না, না মানে সময়ের উপর নির্ভর করে। সময় দিলেই কিন্তু গাছের ফলন কিন্তু ভালো হয়, এটা তোমরা সকলেই জানো। তো তারপরেও কিন্তু অনেক গাছ রয়েছে। তো চলো তোমাদেরকে একটা গাছ দেখাই, এখানে দেখো না, দেখো কি সুন্দর ধরে আছে, তাই না? এটা এটা কোনো একটা লেবু গাছ বটে, জানি না এটা কিসে কি কি ফল, এটা লেবুই মনে হয়। দেখো ভীষণ মানে বাড়ির জিনিসের মজাটাই আলাদা। আর আজকে তোমাদের কোথায় কোথায় কীরকম ঠান্ডা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আজকে মানে এখানে বাঁকুড়াতে এত ঠান্ডা মানে কিছু বলার নেই। মানে সকালবেলা যখন স্নান করি 7টার সময়, তখন গরম জলে যদিও করছিলাম তবুও মানে মনে হচ্ছিল যেন এই হার্ট অ্যাটাক হয়ে গেল বোধ হয় ঠান্ডাতে। তো রোদ খেতে কারা কারা ভালোবাসো? এই যে রোদ, রোদের নিচে আমি আছি, রোদ খেতে আমি ভীষণ ভালোবাসি। বিশেষত এই শীতকালে রোদ হচ্ছে ওষুধ, তো আমাদের সবাই কিন্তু ওই একটু করে বাড়ির ভেতরে ঢুকছে আবার রোদে দৌড়ে চলে আসছে। তো এই যে ফলের গাছের কাছে দাঁড়িয়ে আছি, এরকম প্রচুর ফলের গাছ আছে, একদিন তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরে আমি ব্লগ করে দেখাবো। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আসছি পুরীর ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে থাকো আর এনজয় করতে থাকো ভিডিও। টাটা।